চশমা বাড়িতে বলতে থাকবে, খিচুড়ি দেখলে বলে কি আড্ডা বিড়ির ভোগ খেতে এসেছি। হ্যাঁ মানে কি পাঁচটার সময় লাইনটা ছাড়বে, কোনো টিকিট ফিকিট পাওয়া যায় কি না, মানে সঙ্গে পাপিকে নিয়ে গেছিল, বিয়ের ভিতরে যায়নি, তাপ খাওয়ানো করে একটা সিনেমা হলে সিনেমা দেখবো, সিনেমা হলে নাম ভুলে গেছি, মুখিয়ে রইলাম নেক্সট পার্টগুলোর জন্য। গুড মর্নিং, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বসে একটু আগেই নিউজ পেপারটা দেখছিলাম, কয়েকদিন ধরেই খবর পাচ্ছি বাংলাদেশের ব্যাপারটা সত্যি কথা বলতে আমাদের ছোট মাথায় ঢোকার, আমার অন্তত মাথায় ঢুকছে না, কি হচ্ছে তাও বুঝতে পারছি না। তবে কোনোভাবেই যেভাবে লোক মারা যাচ্ছে বা যে হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে এটা একদমই কাম্য নয়, কোনোভাবেই নয়, যে দেশেই হোক যেখানেই হোক এটা মেনে নেওয়া যায়ই না, কিছুতেই না। কামনা করবো খুব তাড়াতাড়ি যাতে ব্যাপারটা, খুব তাড়াতাড়ি যেন ব্যাপারটা শর্টেড আউট হয়, সাধারণ নাগরিকের সাধারণ জীবন যেন ফিরে আসে। বাজে এখন সকাল 10:15, শনিবার, মেয়ে যাবে অ্যাবাকাসে, মা রেডি হয়ে গেলেই মেয়েকে নিয়ে অ্যাবাকাসে বেরিয়ে যাবে। আমি একটু আজকে রাইফেল ক্লাবে যাব, ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ঘন্টু মা রেডি হয়ে আসছে প্রায়, ঘন্টু খেতে বসে ডিম ভাপা, ইলিশ ভাপা শুনেছি, ডিম ভাপা কি 10:35, চলো বেরোলাম, টাটা। 10:44 বাজে, চলে এসছি আমাদের ক্লাবে। আমি এর আগে অ্যাকচুয়ালি 2 মাস হতে চললো প্রায় শনিবার করে ক্লাস আরম্ভ হয়েছে, বাট আমি এর আগে একদিনও শনিবার আসিনি, আগে প্রথম এলাম। 12:10 আমার কমপ্লিট, নতুন এই শ্যুটা পরে যেটা পরে আগের দিন প্র্যাকটিস করছিলাম সে মানে এটা পরেই করছিলাম। আর একটু বেলা হওয়াতে রেঞ্জ মোটামুটি এখন অল্প স্বল্প লোকজন এসছে। চলো 12:30 বেরোচ্ছি এখান থেকে। আজকে ওই আমাদের NRAI সার্টিফিকেশনের জন্য যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিলো তো তার একটা স্ট্যাটাস দেখা হচ্ছিলো, তো অনিমান্দাই করে দিয়েছিলেন, অনিমান্দা বললেন যে মোটামুটি হয়ে যাবে, চিন্তা নেই, আর স্টেট খেলার আগে ব্যাপারটা অ্যাপ্রুভাল এসে যাবে আশা করা যাচ্ছে। বেরোচ্ছি এখন এখান থেকে, প্রায় 7-10 দিন হয়ে গেছে বলে আবার গাড়িটাকে একবার স্টার্ট করে নিলাম, একটু স্টার্ট ফাট করে নিলাম। 12:45 এখন জানি না কখন ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, কখন স্নান করবো, কখন ব্লগ আপলোড করবো, কখন বেরোবো অফিসে। একটু আগে কথা হচ্ছিলো ঠাকুর যেখানে মারা দিয়েছিলাম কৃষ্ণনগরে, তো উনি আজকে এক্ষুনি SMS করে জানালেন যে মূর্তি রঙের কাজ চলছে, ভিডিও পাঠিয়ে বা ছবি পাঠিয়ে আপডেট করবে, দেখি তারপরে কবে ওনার কমপ্লিট হয়, কবে আমাদের একটু টাইম হয়। এই ঘেমে ঝেমে চলে এসছে, কটা বাজে গো, সারাদিন তো হয়ে গেল, আজকে সকালে যেরকম বললো মা, ওই সাবাস, পুঁই শাক, চচ্চড়ি, টক দই, ডিম দিয়ে সর্ষে ভাপা, ডিম ভাপা ফাড়াবার খেয়ে ফেলি, খেয়ে যাই একটু অফিস। যাচ্ছি অবশেষে, বাজে প্রায় 5:45। এমন হাওয়া দিল ঝুনঝুনিটা গরম করে ধাক্কা লেগে ভেঙে গেল, এদিকে ঘামছি হাওয়া দিচ্ছে পাগলের মতো। 10:05 বাকি, মোটামুটি শিয়ালদার কাজ গোটালাম, গুটিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। 10:10 চলে এসেছি একটু আবার সেই গৌরী বেরিয়া দুজলের কাছে, আমাদের অ্যাকাউন্টেন্ট ওকে একটা ডকুমেন্ট দিতে হবে, সেই ডকুমেন্টটা নিয়ে ঘুরছিলাম, ব্যাংকে একটা পার্টিকুলার স্টেটমেন্ট আছে লোনে, সেটার জন্য সেই কাগজটা দিতে এসেছিলাম। বাড়ি ঢুকে একটুখানি প্রসাদ হিসেবে চাউমিন পেলাম, ভেজ চাউমিন, পনির দেওয়া, সাটিয়ে দিই তারপর দেখা যাবে। প্রায় 12:00 খেতে বসে যাবো, খিদে একদমই নেই, চাউমিনটা খেয়ে না তখন গ্যাসে গন্ডগোল হয়ে, বুঝেছো, পেটটা পুরো ভার, ওই জাস্ট একটুখানি ভাত আবার ডাল দিলে, বললাম একটুখানি মাছ দিয়ে খেয়ে নেবো আর কিছু, ঠিক আছে। চলো রাতে ভেটকি মাছের ঝোল আর ডাল দেখে ঘন্টু, আমি ঘন্টুর মা গুড নাইট হয়ে যাবো কি, কালকে একটা প্রোগ্রাম বা ইচ্ছা আছে, দেখা যাক, গুরু পূর্ণিমা আছে, কতদূর কী এক্সিকিউট হয় সেটা তখন দেখা যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে, আমার স্নোবেল ঘুরে পড়েছে, আমিও রেডি, ব্রেকফাস্টটা করে সিধা যাব শুটিং ক্লাস। চলো আজকে প্রথম হার্ডেল রাইফেল ক্লাব, এটা হার্ডেল ঠিক নয়, এটা ওয়ার্ম আপ, চলে এসেছি ক্লাবে,
10:20 বাজে, এত আর্লি এর আগে কখনো আসিনি। 10:48 শুরু করবো। একটা নতুন রাইফেল দাদা নিয়ে এসছে, এই দাদা কিনে নিয়েছে, আনপ্যাক হচ্ছে এটা। ১১:৩৫ চলো আজকের মতো প্র্যাকটিস কমপ্লিট, বেরোবো, তারা আছে আর রেঞ্জ মোটামুটি পুরো ভর্তি আজকে। সকালে ফাঁকা ছিল, এখন সব লোকজন চলে এসেছে, ভর্তি হয়ে গেছে। জোরসে মেঘ কালো করে এসে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিটা হবেও না অথচ গরম আরও বাড়াবে। চলো প্রায় 12:00 বেজে গেলো, বৃষ্টির জন্য ওয়েট করতে করতে দেরি হয়ে গেল। এদিকে তারা আছে, মেয়েকে নিয়ে আবার বেরোতে হবে, 12:45 ক্লাস, যাবো বেলেঘাটা। কীভাবে যাবো জানি না, বৃষ্টি ওয়েদার হলে তো বাইক নিয়ে যাওয়া খুব চাপের, আবার গাড়ি বের করাটাও চাপে, আজকে রাস্তার অবস্থা জঘন্য। চলো বাড়িতে পৌঁছে যাকে, তারপর দেখছি। মেয়ে এখানেই ক্লাস করে নিচ্ছে, নিজে নিজে প্র্যাকটিস করে নিচ্ছে। রিমা বললো না আজ থাক, যেতে হবে না, কারণ বৃষ্টি ওয়েদার, গাড়ি নিয়ে গেলে সুবিধা কিন্তু গাড়ি রাস্তায় আবার জাম হবে, আবার বাইক নিয়ে গেলে বৃষ্টিতে ভিজতে হতে পারে। ওই না, এই দিনটা ড্রপ দিল, ফের তাহলে একটা নেক্সট প্রোগ্রাম কিছু করতে হয়, দেখি। একটা বেজে গেছে, 1:05। হ্যাঁ, আমরা এখন রেডি ফেডি হয়ে গেছি, স্নান ফান করে রেডি। ওদি তো মনে হচ্ছে কোথায় যাবে, ওদি কোথায় যাচ্ছে, ওদি দেখা যাক, দেখা যাক। ও মা, ঘন্টু রেডি, মস্তান মস্তানির মতো হাঁটছি দেখো। দুপুরে ব্রেকফাস্ট কাম হাফ লাঞ্চ করে নিচ্ছি, লুচি তরকারি আর মিষ্টি। চলো, লুচিগুলো এখন লুচি নেই, লুচি হয়ে গেছে সকালে। হ্যাঁ, ঘন্টা লুচি খেয়েছো, লুচি খেয়েছিলে না লুচি খেয়েছিলে, লুচি। চলো 1:45 বাজে, রেডি, আই সাস ঘন্টা রেডি, চলো নিচে যাই, গাড়িটা বার করি। মেয়ে কোথায় যেন খাওয়ার কথা বলে বারবার, কিটি, চলো আজকে ছোটো গাড়িটাকে নিয়েই বেরোবো, বড়ো গাড়িটাকে নেবো না, ইচ্ছা ছিল ওটাই নিয়ে বেরোবো, কিন্তু একটা পার্টিকুলার কারণে আজকে এই প্রোগ্রামটাকে ক্যান্সেল করছি। চলে এসছি আদ্যাপীঠ গেটের সামনে, এর ভিতরে কী অবস্থা এখনও বুঝতে পারছি না। জেনারেলি এখানে প্রচুর ভিড় থাকার কথা ছিল, কিন্তু গেটের অনেক বাইরে থেকে তো লাইন ফাইন পড়ে, তো অ্যাজ সাচ এখনও কিছু চোখে পড়েনি, আর বৃষ্টিও হচ্ছে। চলে এসছি আদ্যাপীঠ মন্দির, ওইখান দিয়ে গেট, গেটের ওখান থেকে ঢুকে আমরা এই দিকে গাড়ি রাখি, জেনারেলি গাড়ি ওখানে সুরক্ষিত রাখা হয়ে গেছে। এবার যাবো ভিতরের দিকে, যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেদিকটা, প্রসাদ ভিতরের দিকে বিতরণ হয়, অনেক বেলা অবধি খোলা থাকে। চলো দেখি, এই হচ্ছে মেইন মায়ের মন্দির, আদ্যা মায়ের আদ্যা মন্দির। চলো ভিতরে অফিসে চলে এসেছিলাম, এখানে একটু প্রণামী ফোনামি দিয়ে দিয়েছি, দিয়ে আমাদের আমাকেও বলি ভিতরের দিকে যাবো, প্রসাদ একটু স্পেশাল ব্যাপার বোধ না। চলো হ্যাডো, আদ্যাপীঠের প্রসাদ না, সবসময় বাড়িতে বলতে থাকবে, খিচুড়ি দেখলে বলে কি আদ্যাপীঠের ভোগ খেতে এসছি পাগলা। বেগুন খিচুড়ি ডাল ভাত আবার পায়েস, আচ্ছা রেডি, ধোকা আর খিচুড়ি। ঠিক আছে, কোথায় যাবে এবার, বেলুর মঠে যাব, আবার বেলুর, বাবা পেট ভরেছে কি, হ্যাঁ মানে কি কে, চলো 3:00 খেয়ে দিয়ে তো আমরা পুরো লোড, বেশি মাত্রায় খাওয়া যাবে, লুচি দরকার একটু ভারী হয়ে গেছে, আর এতবেলায় এত তাড়াতাড়ি খাওয়া অভ্যাস নেই তো, ভদ্রলোক নই আমরা, সেই কারণে আর একটু গন্ডগোল হয়ে গেছে, সে তো গন্ড পেটটা লোড হয়ে গেছে পুরো, এখন এখান থেকে বেরিয়ে পড়ছে
বিভৎস বিচ্ছিরি রকম বাইরে গরম লাগছে। মানে ভ্যাপসানো কাকে বলে, আধা ছেঁড়া বৃষ্টি হচ্ছে, হাফ রাস্তা ভিজা, হাফ রাস্তা শুকনো, তার মধ্যে আবার রোদ উঠে যাচ্ছে, গরমের তাপে একদম পাগল করে চলে যাচ্ছে। চলো আর কথা বলালো না, এখান থেকে আড্ডা পিঠ থেকে এখন আপাতত বেরোচ্ছি, বেরিয়ে আমরা এখন সিধা যাচ্ছি বেলুড় মঠের দিকে। রেডি? রেডি আর কি, বসে গাড়ি চালাও, স্টার্ট করো। তিনটে সাতাশের মধ্যে চলে এসেছি বেলুড় মঠের এখানে, কিন্তু আজকে থেকে দেখছি আবার যেহেতু গুরু পূর্ণিমা, ভিড় হওয়ার কথাটাই স্বাভাবিক ছিল, প্রচুর লোক গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। গেট এখনো বন্ধ, নাকি চারটেই খুলবে। প্লাস এদিকে যে পার্কিংটা কলেজের দিকে খুলে দিয়েছিল বাদিকে বেলুড় মঠে, সেই পার্কিংয়ের অবস্থা খুব খারাপ, মাঠের মধ্যে পার্কিং করেছে, জল বৃষ্টি হয়েছে, কাদায় গাড়ি বসে যাচ্ছে। তো ওরাই মানা করলো যে এখানে না পার্কিং করাই আপনার জন্য মঙ্গল, কারণ আগে দুটো গাড়ি বের করতে বেশ বেগ পেতে হয়েছে, চাপে পড়ে আটকে গেছে। তো এখন যেখানে বেলুড় মঠে ঢোকার আগে বাদিকে ডান দিকে আর কি, যে উল্টো দিকে পার্কিংটা থাকে, ওখানেই ফের যাচ্ছি এখন আপাতত। গাড়িটা ওখানে ঠিকঠাক করে লাগিয়ে দেওয়া যাবে, লাগিয়ে দিয়েছি এখানে গাড়ি গ্যারেজে, মানে পার্কিংয়ের জায়গায়। তিন চারটে বাস দাঁড়িয়ে আছে অলরেডি কাউন্টারে, মানে গেটের সামনে। ছেলেটিকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, এরা গাড়ি এখানে লাগিয়ে গেছে? ওরা যেতে দেয়নি তো, রুট বন্ধ করে দিয়েছে, তো কী করবে, গাড়ি এখানেই পার্কিং করে দিয়েছে। আমি তাহলে খাওয়া দাওয়া বলে এখানেই হবে, ও ভিতরেই হচ্ছে বাসের মধ্যে, ডিম ভাত মাংস ভাত বিরিয়ানি যা হবে হবে, খেয়ে আবার এখান থেকে রওনা দেবে বাড়ি চলে যাবে। চলো আমরাও আটকে গেছি, দাঁড়িয়ে আছি গেট খুলে নি বলে। সবে চারটে পঁয়ত্রিশ বেজেছে, আমরা বেলুড় মঠের ভিতরে প্রেসিডেন্টের দর্শন হয়েছিল, ওটা দেখে এসছে রিমা আর মেয়ে গিয়ে লাইন দিয়ে, ফাঁকা ফাঁকাই ছিল। আর এইখানে একটা বড় লাইন সৃষ্টি হয়েছে, যেটা ওইখানে গৌতমানন্দজি মহারাজের সঙ্গে দেখা করবে বলে এখানে সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো লাইনটার মুশকিল হচ্ছে পাঁচটার সময় লাইনটা ছাড়বে, ততক্ষণ এখানে প্যান্ডেলের নিচে পাখার তলায় সবাই কেউ লাইন দিয়ে কেউ শুয়ে কেউ বসে অপেক্ষা করছে, ঘন্টু অপেক্ষা করছিলো, কিন্তু ঘেমে চেমে আলু ভাত হয়ে যাচ্ছিলো, তাই চলে এসছে এখানে আমার সঙ্গে, এখানে পাখার তলার নিচে দাঁড়িয়ে হাওয়া খাওয়া হবে। আর ঘন্টুর মাও এখানে লাইন দিয়ে একটা কুম্ভ রক্ষা করছে। আমরা কী করি, মাঝখান দিয়ে ভাবছি একটু নিই, এখান থেকে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কাজ হয়ে যাবে, তাই দেখছি কালকে সিনেমাটা কোনো টিকিট ফিকিট পাওয়া যায় কি না, মানে কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী লেট সি, চেক করি। গোটা বেলুড় মঠে কোথাও কিন্তু জুতো রাখার জন্য কোনো পয়সার ব্যাপার নেই, মেন গেট দিয়ে ঢুকে একটা জায়গা আছে পয়সা দিয়ে মানে জুতো রাখার বড়, এছাড়াও ওই ফেরিঘাটের গেটের সামনেটাও একটা জুতো রাখার জায়গা আছে, টোটালটা ফ্রি, কোনো পয়সা লাগে না। পুরো ছটা বাজে, আপাতত তো মন্দিরের পূর্ণ অর্জন করা হয়ে গেছে, বৌদির সঙ্গে পাপিকে নিয়ে গেছিলো, কিন্তু পাপি এত ঘাম ছিল এত ঘাম ছিল এত ঘাম ছিল, পাপির ভিতরে যায়নি, পাপ খরণ করতে ওনারা গিয়ে পাপ স্মরণ করে এসছেন। আমি বাইরে গঙ্গার ধারে হাওয়া খাচ্ছিলাম, তারপরে ঠান্ডা জল ভরে ঠান্ডা জল খেয়ে দাঁড়িয়েছিলাম, পুরো জামাটা আমার ভিজে গেছে, ঘাম আর হিউমিডিটি কী লেভেলে হতে পারে আনবিলিভেবল। যারা আজকে আমাদের সঙ্গে ঘামছো বাইরে বেরিয়ে তারা বুঝতে পারবে, সেটা কাউকে বোঝানো সম্ভব না। চলো আপাতত এখান থেকে বেরোচ্ছি, একটা সিনেমা হলে সিনেমা দেখবো বলে টিকিট বুক করেছি, সিনেমা হলে নাম ভুলে গেছি, কি নাম ভুলে গেছি, মিনার সিনেমার নাম, হলের নাম মিনার। রাস্তা প্রচন্ড প্রচন্ড রকম জ্যাম, বালির ব্রিজের উপর কনস্ট্যান্ট ঠায় গাড়ি দাঁড়িয়ে আছে,
কতক্ষণে কিভাবে ঢুকবো জানি না। চলে এসেছি শ্যামবাজারের সিগনালের মুখে মুখে 6:42 হয়ে গেছে, 6:45 শো, জানি না ওখানে কতক্ষণ লেট করবে না অন টাইম শুরু করে দেবে। হ্যাঁ, মুখের কাছে এসে সিগনালটা খেলাম, চলো সিগনাল ছেড়ে দিয়েছি, বেরোচ্ছি। চলো, 9:50 তখন যে হুড়োহুড়ি করে ঢুকে পড়েছিলাম ফলে, আর এত ইন্টারেস্টিং সিনেমাটা আমরা দেখতে এসেছিলাম কালকি, আউটস্ট্যান্ডিং, সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং। আর মুখিয়ে রইলাম এর নেক্সট পার্টগুলোর জন্য, কবে আসবে কীভাবে আসবে, জাস্ট লাভ টু ওয়াচ, দেখতেই হবে, আনবিলিভেবল। আর মাঝখানে ইন্টারভেল একটা টাইম পেয়েছিলাম, কিন্তু তবুও কথা বলার মতো সুযোগ বা সময় কোনোটাই ফিল করিনি, এত ইন্টেন্স ছিল, এতটাই কম্প্যাক্ট ছিল। হ্যাঁ, দারুণ দারুণ, কোনো জায়গায় একবারও লুজ মনে হয়নি। আর এতগুলো পয়েন্ট ছেড়ে দিয়েছে আগে ভিউয়ার্সদের ভাবার জন্য, এটা আনবিলিভেবল। চলো আপাতত বেরোই, সিধা চলি বাড়ি। আজকের মতো ব্লগ এখানেই শেষ করবো, অনেক লম্বা হয়ে চলেছে হয়তো। চলো গুড নাইট করে দাও সবাই, বৌদি গুড নাইট, চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন চ্যালেঞ্জ।